বাংলাদেশ আফগানিস্তানের আজকে 3 নম্বর ম্যাচ। বাংলাদেশ অলরেডি হোয়াইট হাউস হয়ে গিয়েছে, আজকে 3 নম্বর ম্যাচ, তৃতীয় ম্যাচে আসলে সম্মানকে বাঁচাতে পারবে বাংলাদেশ? এই মুহূর্তে কিন্তু টস অনুষ্ঠিত হয়ে গেছে, বাংলাদেশ টিমের কিছু প্লেয়ার কিন্তু মাঠে এখনও আছে, প্র্যাকটিস করছে। এই সাইডে আফগানিস্তানের বলাররা বল করছে মাঠে, একটু ম্যাচের আগে নিজেদেরকে একটু পরিপাটি করে নিচ্ছে। দর্শক গ্যালারিতে কিন্তু এখন পর্যন্ত দর্শক এসে উপস্থিত হয় নাই, তবে অনেকেই আসলে রাস্তায় আছে, অনেকে চলে আসবে ম্যাচ শুরুর আগে। কিন্তু দর্শক কিন্তু কানায় কানায় গ্যালারিতে পরিপূর্ণ হয়ে যাবে এই মুহূর্তে। কিন্তু হচ্ছে বাংলাদেশ আসলে লজ্জাজনকভাবে আসলে সিরিজটা হারলো, কেন আসলে এইভাবে এত বাজে ফর্ম বাংলাদেশের, এটা আসলে সবার প্রশ্ন, দর্শকদের সবার প্রশ্ন যে আফগানিস্তান এই উইকেটে এত ভালো খেললে বাংলাদেশ কেন নিজের ঘরের মাঠে, হ্যাঁ নিজেদের মাঠে কেন এত বাজে ফর্ম, এত বাজেভাবে হারল, প্রশ্ন আসলে অনেকের মনেই আসলে এরকম। তারপরেও তামিম ইকবালের এরকম একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাকেও আসলে দলের মধ্যে একটু আছে ইম্প্যাক্ট ফেলেছে, সবার মন খারাপ আছে। মেহেদী মিরাজ অলরেডি কিন্তু প্রেস কনফারেন্সে তিনি বলেই ফেলেছিলেন যে তামিম ভাইয়ের এরকম ডিসিশন তারা কেউই আসলে আশা করেনি, যার কারণে আসলে টিমের সকলের মধ্যে কিন্তু একটা মন খারাপের একটা ব্যাপার কাজ করছে। হয়তো বা এটাও হইতে পারে যে এই তামিম ইকবালের ইস্যুকে কেন্দ্র করে দলের পারফর্মটা আসলে আরও ডাউন হয়ে গেছে একটা ম্যাচ হারার পরে। তো বাংলাদেশকে আসলে 2 ম্যাচ হারাই আসলে তাদেরকে আসলে বলা যাবে না যে বাংলাদেশ একবারেই হচ্ছে তাদের ফর্মহীন বা বাজে খেলছে। 1-2 ম্যাচে আসলে জাজ করা কঠিন, এটা ঠিকও না। বাংলাদেশ যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে সকল টিমকে হারানোর, হারিয়েছে, হ্যাঁ। তো বিশ্বকাপের আগে আসলে বাংলাদেশ আফগানিস্তান এই ওয়ানডে সিরিজের মাধ্যমে আসলে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন দুই দলের সকল প্লেয়াররা। তো আশা করছি যে সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপের বেশি দিন নাই, হাতে হয়তো বা 3 মাসের মতো সময় আছে, এর মধ্যেই কিন্তু আসলে সবাইকে একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে হচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণ নিতে হবে, তারই লক্ষ্যে কিন্তু এই সিরিজটা খেলছে বাংলাদেশ আফগানিস্তান। আফগানিস্তান দুর্দান্ত খেলা আসলে 2টা ম্যাচ জয় তুলে নিয়েছে, অর্থাৎ সিরিজ জয় তুলে নিয়েছে, বাকি 1টি ম্যাচ, আজকের ম্যাচ 2টা বাজে শুরু হবে। আজকের ম্যাচে কি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে নাকি বাংলাদেশ আসলে সম্মান বাঁচাবে? বাংলাদেশের উচিত যে বাংলাদেশ অন্তত এই ম্যাচটা জিতে অন্তত বাংলাদেশের যে দর্শক আছে এই দর্শকদের আসলে একটু একটু খুশি করে দেওয়া, কারণ সবার চাওয়া একটাই যে বাংলাদেশ সিরিজ হেরেছে কোনো অসুবিধা নেই, লাস্ট যে 3 না 3 ম্যাচ এটা অন্তত বাংলাদেশ জয় তুলে নিক, এমন প্রত্যাশা সবার। বাংলাদেশ আজকে জয় লাভ।